हेलो व्यूअर्स, आमी डॉक्टर एम एस आरिफिन पाटोवारी सहकारी अध्यापक मेडिसिन विभाग ढाका मेडिकल कॉलेज हासपाताल। गुडी लाइफर साथे आछी। आपनारा गुडी लाइफ के सबस्क्राइब करुन, एखाने आमादेर साथे थाकुन। निश्चय स्वास्थ्य विषयक विभिन्न परामर्श निये आपनारा सुस्थ थाकबेन। COVID-19 सारा विश्वे एटी महामारी आकार धारण करेछे। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাইরে নেই, বাংলাদেশে ইতোমধ্যে অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই আমরা মৃত্যুর খবর পাচ্ছি। ভিউয়ার্স অপেক্ষায় আছেন যে কখন এই মহামারীটা শেষ হবে, অথবা কোনো ভ্যাকসিন পাওয়া যায় কিনা, অথবা এই অসুখটার জন্য কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিনা, এটা আমাদের প্রতিদিনের প্রশ্ন। আপনারা জানেন যে কোনো একটা অসুখের বিরুদ্ধে কোনো একটা ওষুধ যদি তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক গবেষণার প্রয়োজন হয়, এবং এটার হচ্ছে কি বলা হয় যে একটা প্রি ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বিভিন্ন ফেজ অতিক্রম করে সাধারণত দেখা যায় 3-4 বছরে একটা ওষুধ তৈরি করতে হয়। এখন আমরা যদি COVID-19 বিরুদ্ধে একটা ওষুধ আবিষ্কার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখন কাজ শুরু করলেও এটা 3-4 বছর সময় লেগে যাবে, বিভিন্ন ফেজ অতিক্রম করে মার্কেটে আসতে গেলে। সেই সময় আমাদের হাতে নাই, সেই কারণে আমরা এখন দেখছি যে বাজারে ওষুধ আছে এরকম অন্য অসুখের জন্য ব্যবহার করা হয়, এই ধরনের কোনো ওষুধ দিয়ে আমরা COVID-19 চিকিৎসা করতে পারছি কি না। সেই কারণে হচ্ছে যে বিভিন্ন রকমের ওষুধ চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন রোগীর ক্ষেত্রে ব্যবহার করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে সেমনটাও না। কী ওষুধগুলো ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকোয়েন। এটা সাধারণত আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে, যাদের সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই ধরনের অসুখ আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা ক্লোরোকোয়েন যেটা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। একটা অ্যান্টি ভাইরাল যেটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ব্যবহার করা হতো আগে, সেটার নাম হচ্ছে রেমডেসিভির। এই ওষুধটা চীনে বিভিন্ন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। একটা ঔষধ যেটা অ্যান্টিভাইরাল, যেটা সাধারণত এইচআইভি এইডস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, লোপিনাভির। এটার সাথে আরেকটা ওষুধ রোপিনা রিটোনাভির, ওষুধটাকে যোগ করে একটা কম্বিনেশন তৈরি করে কিছু রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এবং কিছু রোগীর ক্ষেত্রে লোপিনাভির রিটোনাভির সাথে ইন্টারফেরন বিটা এই তিনটা ওষুধের কম্বিনেশন ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি যে আইভারমেকটিন, যেটা একটা কৃমিনাশক ওষুধ অর্থাৎ অ্যান্টি প্যারাসাইটিক, এই ধরনের একটা ওষুধকে ব্যবহার করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে টসিলিজুমাব নামে একটি মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা এই COVID-19 পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখেছি ওসেলটামিভির, এবং হচ্ছে যে ফাবিপিরাভির নামে একটা ওষুধ, এটাও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই ওষুধগুলো কিন্তু কোনোটাই হচ্ছে COVID-19 জন্য স্বীকৃত অর্থাৎ অনুমোদিত কোনো ওষুধ নয়। COVID-19 আক্রান্ত ব্যক্তি যখন খুব খারাপের দিকে চলে যায়, তখন চিকিৎসকরা চেষ্টা করেন যে হাতে যেই ওষুধই আছে সেটা দিয়ে তাদের জীবনটাকে বাঁচানোর জন্য। সেই ধরনের একটা চিন্তাভাবনা থেকেই কিন্তু এই ওষুধগুলোর নাম এসেছে, এবং ওষুধগুলো বিভিন্ন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। যারা হচ্ছে যে এই ওষুধগুলো কিনে বাসায় নিতে পারেন নাই, তাদের জন্য সুখবর হচ্ছে যে এই ওষুধগুলো কিন্তু আসলে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বাজার থেকে কিনে খাওয়ার জন্য ওষুধ না। আপনি যখন আক্রান্ত হবেন, আপনি আমি যে কেউই আক্রান্ত হই না কেন, তারা যখন হচ্ছে যে COVID-19 পজিটিভ হবে এবং হসপিটালে ভর্তি হবে, চিকিৎসকরা কিন্তু হচ্ছে যে এই ধরনের যে কোনো ওষুধের একটা ট্রায়াল আপনাকে দিবে। এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সারা বিশ্বব্যাপী সকল দেশের সকল নাগরিকের জন্য, এবং যারা আক্রান্ত হয় তাদের জন্য একটা কিন্তু ট্রায়ালের ব্যবস্থা করেছে। কোনো দেশে কোনো ব্যক্তি আক্রান্ত হলে তার চিকিৎসক সাধারণত ওই ব্যক্তির নাম লিপিবদ্ধ করে, তার বয়স, ঠিকানা, কোন দেশ থেকে তিনি এই ট্রায়ালে অংশ নিচ্ছেন সেটা উল্লেখ করে আক্রান্ত ব্যক্তির একটা অনুমতিপত্র নিয়ে, সেখানে আক্রান্ত ব্যক্তির সিগনেচার থাকবে, সেটাকে স্ক্যান করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পাঠানো হবে, এবং এভাবে তিনি হচ্ছে এই ট্রায়ালে যুক্ত হবেন, এবং তখন তাকে ওষুধটা দেওয়া হবে। দেওয়ার পরে মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে, এবং সেখানে হচ্ছে যে রোগী কতদিনে উপসর্গ থেকে মুক্তি পাচ্ছেন, কতদিনে তার RT-PCR নেগেটিভ হচ্ছে, এবং তিনি কতদিনে সুস্থ হচ্ছেন, এই বিষয়গুলো তার মধ্যে আসবে, অথবা তিনি খারাপ হচ্ছেন, এই সবগুলো তথ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে পাঠাতে হবে। এবং পাঠানোর পরে সেখান থেকে কিন্তু দেখেন সারা বিশ্বের সকল রাষ্ট্র যখন এর মধ্যে অংশগ্রহণ করবে, তখন কিন্তু এটা একটা ট্রায়াল হবে, এবং এই ট্রায়াল থেকে হচ্ছে যে যখন তারা হচ্ছে একটা রেজাল্ট বের করবে, সেখান থেকে একটা ভালো ওষুধ আমরা হয়তো পেতেও পারি। কাজেই আমি বলতে চাই যে এই মুহূর্তে আসলে স্বীকৃত কোনো ওষুধ COVID-19 জন্য আবিষ্কৃত হয়নি,
এবং এগুলো হচ্ছে যে রোগীদের উপরে ট্রায়াল পরিচালিত হবে এবং যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই এই ওষুধগুলো দিয়ে আমরা রোগীদের প্রাণ রক্ষা করার চেষ্টা করছি এবং এগুলো ট্রায়ালের অংশ হিসাবেই চিকিৎসা এবং ট্রায়াল একই সাথে হবে এবং সেখান থেকে একটা ওষুধ বের হয়ে আসবে। ওষুধের পিছনে না ছুটে আমাদের এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থার দিকে আমাদের এখন মনোযোগ দিতে হবে। খুব সহজ কথা, আপনারা যদি বাসায় থাকেন তাহলে কিন্তু আপনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম, আপনি বাসা থেকে বের হলেই কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং হচ্ছে অন্যান্য যে বিধিনিষেধগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর যেগুলো আপনাদেরকে দিচ্ছে সেগুলো মেনে চলেন তাহলে আপনি কোভিডে আক্রান্তই হবেন না এবং ওষুধ নিয়ে হয়তো চিন্তাভাবনা করার দরকার নাই। আর অসুস্থ যদি আমরা হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধগুলো আপনার চিকিৎসকের কাছ থেকেই একটা ট্রায়াল হিসাবে পেয়ে যাবেন, অহেতুক বাজারে ছোটাছুটি করে ওষুধ কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবেন না। এবং আপনারা জানেন এই এই ওষুধগুলো কোনোটাই কিন্তু আবিষ্কৃত হয়নি, এগুলো আগে বিভিন্ন অসুখের জন্য চিকিৎসা আর ওষুধ হিসাবে ব্যবহার করা হতো এবং আমরা যখন এই ওষুধগুলো সবাই কিনে বাড়িতে জমিয়ে রেখেছি তখন কিন্তু এই ওষুধগুলো যারা খেত তারা কিন্তু এই ওষুধগুলো আর বাজারে গিয়ে পাচ্ছে না, ফলে কিন্তু সেই রোগীরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছে। শুধু কোভিড-19 না, অন্যান্য বিভিন্ন বিষয়ক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আমি আপনাদের সাথে আছি গুড লাইফে। আপনারা গুড লাইফ সাবস্ক্রাইব করুন, এখানে আমাদের সাথে দেখা হয়ে যাবে, নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন।